ফরিদপুরের ভাঙ্গা জেলায় ঘূর্ণিঝড় চিত্রাঙের তাণ্ডবে প্রায় সাত বিঘা জমির কলার বাগান নষ্ট হয়ে সর্বশান্ত হয়েছে এক কৃষক সরজমিনে দেখা যায় উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের বর্গা চাষী মোহাম্মদ সিদ্দিক মাতুব্বরের এই বছর অন্যের জমি পচানি কিনে সাত বিঘা জমির উপর কলা বাগান করেন কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় চিত্রাঙের তাণ্ডবে কলার বাগানটি নষ্ট হয়ে যায় ইতিমধ্যে প্রায় দশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন ওই কৃষক এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ সিদ্দিক মাতুব্বর বলেন আমি এবছর পচানির জমি কিনে কলার বাগান করি এখন পর্যন্ত আমি দশ লাখ টাকা খরচ করেছি এই বাগানে পিছনে কলা ধরতে শুরু করেছে কিন্তু এর মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে সব কলা গাছ ভেঙে মাটিতে পড়ে গেছে এখন তো আমার সব কিছু শেষ হয়ে গেল এ বিষয়ে ভাঙা উপজেলার কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন আমরা তো শুধুমাত্র উৎপাদনের সঙ্গে জড়িত এ বিষয়টি দেখবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস তবে এই ঘটনায় আমি জানতাম না আপনাদের মাধ্যমে জানলাম আমি আজই পরিদর্শনে যাব বলল সিদ্দিক মাতুব্বর বসে আমার বাবার নাম হলো জয়নুল মাতুব্বর আমার বাবার কিল্লা এক কড়া জায়গা পাইছিলাম ভাইয়া বেচে মরক এই বাগানডা করছেন বললেন ভাইয়া না নিজের নাম হলো পসানি কিনে রাখি এদিক কি বছরে বছরে মনে করেন 5 লাখ টাকা আমার দেন আগে বাগান পথে 7 বিগে বুই আমার বেবাকই শেষ আপনি 7 আজিমনগর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইরশাদ মাতুব্বর তিনি আমাদেরকে জানান হানিফ মাতুব্বরের ভাই সিদ্দিক মাতুব্বরের কলার বাগান এই ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে এ বিষয়ে ভাঙ্গাপুর জেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আজিমউদ্দিন বলেন ঘটনাটি যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে আমরা তখন জানলে ভালো হতো এখন ক্ষতিগ্রস্ত কৃষক যদি আমাদের নিকট আবেদন করে তাহলে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হানিফ মতব্বর আমাদের বাড়ি হলো কররা ইউনিয়ন আজিমনগর থানা থানাভাঙা জেলা ফরিদপুর আমি হলো হঠাৎ করে একদিন বাজারে যাতেছি ঘূর্ণিঝড় সারার পরের দিন হঠাৎ করে একদিন বাজারে সাক্ষাৎকার হওয়ার পরে যে লোকের বাগানটা সে আমার বললো এই অবস্থা অনেক কান্নাকাটি করলো কান্নাকাটি করার পরে আমি যেমন একদিন আসি আইসে দেই বাস্তবে খুব খারাপ পরিস্থিতি ওনার জানা আমি আর জানা মতে আর হলো সাতটা মেয়ে আর চারটে মেয়ে বিয়ে দিস আর তিনটে মেয়ে আছে ছোটো ছোটো আর এর যে বাবার কিছু সম্পদ ছিল সেটা বিক্রি করে এটা করছে আর কি করার পরে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এর মতো লোক আর কি দুনিয়াতে থাকার সাথে না থাকাই ভালো মনে করি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আছেন তার কাছে আমার আকুল আবেদন তার জন্য যে ব্যক্তি সিদ্দিক মতব্বর এর বাড়ি করাতে এ জানে ভালো কিছু আর্থিক সহযোগিতা পায় এই মেয়ে নেওয়া অর্থাৎ বাগানটারে পুনরায় সাজাই দিয়া সংসার নিয়ে বাইশা খাইতে পারে এই জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি জানি সরকার এর প্রতি খেয়াল রেখে ভালো কিছু আর্থিক সহযোগিতা করে একই মালিকের জমি আমরা খাই ওই পাশে আমরা লাগাই নাই উনি যখন যখন মেয়ে সাতটা মেয়া এনার কিচ্ছু নাই এই যে কেলার হেঁ তো মেয়েরা নিয়ে ব্যস্ত স্টানে ব্যস্ত উনি খুব আবাসের লোক বাঘের জমি জমেছিল সেই জমিটা বিক্রি করিয়া এই জমিটা নেছে নেয়ার পর আমরা যেখানে সন্ধ্যা সময় যাই সেখানে হালকা হালকা বৃষ্টি তখন রাত বারোটার পর তুহান আরম্ভ হইয়া পানি এক মানুষ হইয়া কেলা উনি সম্পূর্ণ মশা হইতে পড়িয়েছে পড়ার পর আমরা করলাম তুমি সামনে মরছে সামনে একটা কাঁদিয়ে দিয়েছে বুঝতে তাহলে আপনাকে সোখের কাছে এরকম দাবি নেত্রীর কাছে যে দিন মরে না ওখানে আত্মহত্যা করবে ও গলা যদি মরে যাবে আপনি না দেখেন